দ্বিতীয় বাংলাদেশি হিসাবে আফগানিস্তানে শতক করলেন লিটন কুমার দাস। প্রথম ওয়ানডেতে টপ অর্ডার ছিল, যার পর্নায় ব্যর্থ। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। ব্যর্থ ছিলেন লিটন দাসও, তবে আজ আর কাউকে হতাশ করেননি তিনি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম শতক, যেটি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে মাত্র দ্বিতীয় শতক। এর আগের শতকটি হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। লিটন কুমার দাস আর মুশফিকের দাপুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে আছে তামিম ইকবালের দল। সাকিব তামিম ইনিংস বড় করতে না পারলেও দেখে শুনে খেলে শতক তুলে নিয়েছেন লিটন দাস। শতক করতে লিটন খেলেছেন ১০৭ বল। রশিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূরণ করেন লিটন, মেরেছেন ১৫টি অসাধারণ চারের মার। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা। শুরুটা খারাপ ছিল না। দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস দেখে শুনে এগুতে থাকেন। লিটন শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও পরে দারুণ দারুণ বাউন্ডারি মারতে থাকেন। তামিমও এগিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই, তবে সেই ফারুকি জুজু অবশেষে ধরেই ফেলল দেশেরা ওপেনারকে। প্রথম ওয়ানডের মতোই আফগান বাহাতি পেসারকে উইকেট দিয়ে এসেছেন তামিম। আউটের ধরনটাও আগের দিনের মতোই। ফজল হক ফারুকের বলের গতি মিস করলে তা লাগে তামিমের প্যাডে, আম্পায়ার আউট দেন। তামিম অবশ্য রিভিউ নিয়েছিলেন, কিন্তু তাতে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ২৪ বলে দুই বাউন্ডারিতে ১২ রান করে সাজঘরের পথ ধরেন বাংলাদেশ অধিনায়ক। এরপর লিটনকে সঙ্গে নিয়ে ৫৪ বলে ৪৫ রানের জুটি সাকিব আল হাসানের। সাকিবকে ফিরে সেই জুটিটি ভাঙেন রশিদ খান। প্রথম ওয়ানডেতে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়েছিলেন রশিদ। দারুণ এক ডেলিভারিতে বোল্ট হয়ে পিচে কতক্ষণ ঠায় দাঁড়িয়েছিলেন তিনি। এবার যেন সেই প্রতিশোধটা নিয়ে নিলেন রশিদ। সাকিবকে পরাস্ত করলেন তার লেগ স্পিনে। রশিদের ঘূর্ণি প্যাডে লেগে এলবিডব্লিউ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আফগান লেগ স্পিনারের আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেওয়ার প্রয়োজন মনে করেনি সাকিব। আউট হয়েছেন ৩৬ বলে ২০ রান করে। সাকিব তামিম রান না পেলেও লিটন ও মুশফিক দারুণ করলেন। সুপ্রিয় দর্শক, পুরো ইনিংস জুড়ে লিটন দাসের ব্যাটিং কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।